এই দেশের খ্রিস্টিয়ান ভাই বোনেরা যারা আছেন তারা ক্রিসমাস সেলিব্রেট করবেন আসলে সত্যিকার অর্থে এসেছিলেন আমাদের কি কি করা উচিত আমরা কি সেলিব্রেট করব। এবং অনেকেই ক্রিসমাস কার্ড বিতরণ করছেন একে অন্যকে দিচ্ছেন অনেকেই ম্যারি ক্রিসমাস বলছেন এসব বলাকে আমাদের মুসলমানদের জন্য উচিত এ সমস্ত অনেক অজানা জানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইসলাম এসেনশাস অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধা বাজন শেখ প্রিন্সিপাল হজরত আব্দুর রহমান মাদানী অসংখ্য ধন্যবাদ দর্শক যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অনেকে ক্রিসমাস নিয়ে অনেকে প্রশ্ন করবেন আমাদের কাছে এবং জানতে চাইবেন ইশা যারা আমাদের কাছে প্রশ্ন করবেন দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার যেভাবে দেখে থাকেন ও নাইন নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই সেটা হচ্ছে প্রিমিয়াম নাম্বার এক পাউন্ড করে চার্জ করা হয় আপনারা যা ইউকে থেকে আমাদের কাছে ফোন করেন প্রতিটি মিনিটে এক পাউন্ড করে চার্জ করা হবে এবং দ্বিতীয় যে নাম্বার ও এইচ দিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে ইউরোপ থেকে আমেরিকা থেকে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আমাদের কাছে ফোন করেন তাদের জন্য এই নাম্বার আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ যে সময় আপনার কাছে ফোন করেন আমাদের সাথে কথা বলবেন আমরা শুরুতেই আইসা যে আইসা আলহিসের জন্ম কিভাবে হয়েছিল আসলে সেই সেই স্টোরি সেই হিস্ট্রি আমাদের সবার জানা উচিত আমাদের ইয়াংস্টার যারা আছেন আমাদের বাচ্চারা অনেক সময় বাচ্চাদেরকে মিসলিডিং করা হয় মিসগাইডেড করা হয় অর্থে আসলে সত্যিকার আলাহ কি কিভাবে পৃথিবীতে এসেছিলেন তার জন্ম কিভাবে হয়েছিল এ বিষয়ে নিয়ে আমরা শুরুতেই কিছু কথা বলে রাখি ইনশা আল্লাহ তালা শেখ মাদানি শুরুতেই কিছু কথা বলবেন আইসা আলাহিসামের জন্ম নিয়ে এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপট তার মা কে ছিলেন এবং জন্ম কিভাবে আমরা যেহেতু এদেশে আছি ইউরোপে আছি অথবা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যারা আছি আমরা সবাই জানি যে এখন ক্রিসমাস চলছে খ্রিসমাস সেলিব্রেট করবেন খ্রিস্টান ভাই বোনরা এবং সেলিব্রেট করেন তারা জিজাস ক্রাইস্টের বার্থ ডে হিসেবে তারা সেলিব্রেট করে থাকেন জিজাস ক্রাইস্টের সঙ্গে আমরা বলি এইসা মারিয়াম এইসা যিনি হলেন মারিয়ামের ছেলে ওনার সাথে আমাদের কি সম্পর্ক প্রথমে একটা কথা সবার জন্য বলা দরকার সেটা হলো যে ঈসা আলহ ইসালামের উপরে জিজাজের উপরে ইমান আনাটা আমাদের জন্য ফরজ আমাদের জন্য অবলিগেশন যদি কোনো মুসলমান ঈসা আলহ ইসালামকে যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান হতে পারবে না কিভাবে আমরা বিশ্বাস করি ঈসা আলহ ইসালামকে একজন নবী হিসেবে একজন রসুল হিসেবে একজন প্রফেট মেসেঞ্জার হিসেবে ওনাকে আমরা বিশ্বাস করি এবং তিনি মারিয়ামের ছেলে ঈসা শুধুমাত্র মা আছেন বাবা ছাড়াই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এই বিশ্বাস প্রত্যেক মুমিন মুসলমানের থাকতে হবে যদি এই বিশ্বাস কোনো মুমিন মুসলমানের না থাকে তাহলে তিনি ঈমানদার হতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আমাদের দৃষ্টিভঙ্গি হলো লানু ফাররিকু বাইনা আহাদি মিন রুসুলি আমরা রসুলদের মধ্যে কোন ডিফারেন্সিয়েট করি না সব রসুল নবীদের উপরে আমরা ইমান আনি নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহ তালাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ কেন আপনি জিজাসকে কে বাবা ছাড়া সৃষ্টি করলেন আল্লাহ তালা এই প্রশ্নের জবাব দিয়েছেন সুর আল ইমরানের মধ্যে সুরা আল ইমরান যেটা তিন নম্বর সুরা এবং আয়াত নম্বর হলো ফিফটি নাইন আপনার 59 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্না মাছাল ঈসা ইনদাল্লাহি কামছালি আদম খলাকহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন যদি তোমরা জিযাজ ঈসাকে নিয়ে আশ্চর্য যে হও তাহলে তা দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে কামছালি আদম আদম এর দৃষ্টান্ত কারণ ঈসার তো অন্তঃতপক্ষে মা আছে কিন্তু আল্লাহ এমন একজনকে সৃষ্টি করেছেন যার মাও নাই বাবাও নাই বোথ সাইডের কিছুই নাই তাহলে আল্লাহর মিরাকল হলো আল্লাহর ক্ষমতা হলো আল্লাহ চাইলে খালি মা দিয়ে বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন আর আল্লাহ চাইলে মা বাবা দুইজন সাড়ে আল্লাহ তালা সৃষ্টি করতে পারেন আবার দেখেন হাওয়া আমাদের মা হাওয়া আলাই কে আল্লাহ তালা সৃষ্টি করলেন আদম থেকে সেটাও আর একটা ডিফারেন্ট কাইন্ড অফ সৃষ্টি স্বামীর থেকে স্ত্রীকে আল্লাহ তালা সৃষ্টি করলেন সুরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ও খলাকা মিনহা জাহা এবং আল্লাহ তালা আদম থেকে তার জোর তার স্ত্রীকে সৃষ্টি করলেন তাহলে আল্লাহ সুখানা হওয়া তাআলা চাইলে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করতে পারেন আবার শুধু মা থেকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন যেমন জিজাস ক্রাইস্ট কে করেছেন আল্লাহ সুফানা হওয়া তাআলা এটা আল্লাহর কুদরতের আল্লাহ যে খালেক এবং আল্লাহ তালা তো এটা ছাড়াও খালি কোন বললেই তো সবকিছু হয়ে যায় এটা আল্লাহর পাওয়ার সেই হিসেবে আল্লাহ তালা তাকে মেরাক হিসেবে সৃষ্টি করেছেন এই জন্য দেখেন আমরা কেউ কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমি না এটা কোরআন শরীফের মধ্যে আপনি খুঁজে পাবেন না কিন্তু আল্লাহ ইনসাফ দেখেন যে তিনি হলেন ঈসার মা জিজাজের মা হলেন মেরি মেরির নামে আল্লাহ তালা পুরো একটা সুরাকে আল্লাহ তালা ডেডিকেট করেছেন সুবহান আল্লাহ যেটা উনিশ নম্বর সুরা আপনার কোরআন শরীফের মধ্যে এর মধ্যে পুরো একটা সূরাত তো মারিয়াম আল্লাহ তারা দিয়েছেন যিনি হলেন ইসা আলাইহালামের মা অথচ যে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো তার জন্ম কিভাবে হয়েছে কথা আল্লাহ কোরআনে বলেন নাই কিন্তু ঈসা আলাহ জন্ম কিভাবে হলো আপনার সুরা মারিয়ামের ১৬ নাম্বার থেকে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলেছেন আবার সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুহান থেকে নিয়ে নাম্বার সিক্সটি পর্যন্ত লম্বা আলোচনা করেছেন অন্য অন্য তো আল্লাহ তালা আলোচনা নিয়ে এসেছেন সুরা নেশার মধ্যে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন সুরা মায়েদার মধ্যে বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তালা নিয়ে এসেছেন আরো অন্য অন্য সুরার মধ্যে আল্লাহ তালা এনেছেন তাহলে যেহেতু ঈসা আলাইহিসের জন্মটা এটা একটা আশ্চর্যজনক ঘটনা এটা একটা মেরা কল আল্লাহ বর্ণনা করেছেন এবং তার মায়ের নামে আল্লাহ তালা সুরাও দিয়েছেন এখন কোশ্চেন হলো ওয়াজ জেজ বর্ন অন টুয়েন্টি অফ ডিসেম্বর ওয়ার নট এটা আমাদের কথা না ক্রিশ্চিয়ান স্কলার যারা তারাও এই ব্যাপারে একমত জিজ ওয়াজ নট বর্ন ওয়ান টুয়েন্টি অফ ডিসেম্বর অ্যাট এমন কি বাইবেল যদি আমরা পড়ি তাহলে আপনার মানে বুক অব লুক যেটা আপনার এটা চ্যাপ্টার নাম্বার টু বাস নাম্বার এইট এখানে ক্লিয়ারলি বলা আছে যে জিজাস যখন জন্ম হয় এই সময় শেপার যারা রাখাল যারা যারা উটের রাখাল গরু ছাগলের রাখাল ভেড়ার রাখাল তারা এমন গরমের দিন ছিল যে রাখালরা রাত্রি বেলায় তারা ওভার নাইট দে আর স্টেং আউটসাইড ইন দ্য ফিল্ড এন্ড হেয়ার এন্ড দেয়ার তো এজন্য

আপনার থ্রি হান্ড্রেড ফিফটি ফোর ফার্স্ট হান্ড্রেড ফিফটি ফোরে সমস্যাটা ছিল যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো এদের হাজার হাজার মানুষ আগে তারা মুশ্রিক ছিল ছিল যারা সূর্যের পূজা করতো দেবতার পূজা করতো এরা এখন খ্রিস্টান হয়ে বলে যে আগে তো আমরা পঁচিশে ডিসেম্বরে সেলিব্রেট করতাম কি খ্রিস্টান হইলাম তোমাদের কোনো সেলিব্রেশন নাই। তোমরা মানুয়ার নামানো আমরা সেলিব্রেট করে যাবো কেন করতে তোমরা একুশে ডিসেম্বর হলো সবচেয়ে ছোট দিন সূর্য মনে হয় চলেই যাবে এই জন্য সূর্যের জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর এই আমরা সান গডের আমরা ওই দিন ওয়ার্শিপ করি পরবর্তীতে কহিল তোমরা যেহেতু সান গডের ওয়ার্শিপ করতেছো ঠিক আছে আমরা এখন সান অফ গড আমরা তার এটা করব তার বাসডে হিসেবে ওই একদিনেই করো তবে ওই নামে না এই নামে তখন ক্রিস্টিয়ান চার্চগুলো ফার্স্ট টাইম তারা এটা রাজি হল যে এখন থেকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেলিব্রেট করা হবে আর ইংল্যান্ডে সর্বপ্রথম আপনার টোয়েন্টি ফিফথ অব ডিসেম্বর আপনার ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছে সেটা হলো ওয়ান থাউজেন্ড থ্রি ইয়ার আফটার জিজাস দাস ভেরি ভেরি ক্লিয়ার এটা হল দা আমাদের ওল্ডেজ রেফারেন্স আমরা যেটা পাই তাহলে মূলত এটা পেগান ট্র্যাডিশন থেকে এটা এসেছে এবং চার্চগুলো এটাকে অ্যাডপ্ট করেছে एक्सेप्ट করেছে সেই হিসেবে তারা এটাকে সেলিব্রেট করছে এবং এটাকে তারা বলছে যে স্টিল আমরা সেলিব্রেশন করি জেসাস তো জন্ম যে কোনো দিন হয়েছিল তো আমরা এই দিনে একদিন করলাম উই অ্যাগ্রিড অন দ্যাট এই বেসিসের উপরে তারা করছে এখন তাহলে কোরআনের ইন্ডিকেশন দ্বারা বোঝা যায় যে মেবি জেসাস বর্ন ইন সাম টাইম কারণ উনার যখন জন্ম হয়েছে তখন গাছে পাকা খেজুর ছিল পাকা খেজুর গাছের নিচে মারিয়াম আলী হাসালাম তিনি শুয়ে আছেন এবং সেখানে জন্ম হয়েছে তিনি খেজুর খেয়েছেন আল্লাহ তালা তাকে পানির ব্যবস্থা করেছেন এই সব বর্ণনা কোরআনুল করিমের মধ্যে সুরা মারিয়ামের মধ্যে পাওয়া যায় এবং আল্লাহ সুফানা হুয়া তালা একে একে এই ঘটনা বর্ণনা করেছেন বিশেষ করে সুরা মারিয়ামের মধ্যে যখন আয়াত নাম্বার সিক্সটিন থেকে আয়াত নাম্বার থার্টি সিক্স আল্লাহ এভাবে শুরু করেছেন ওয়াজকুরফিল কিতাব মারিয়াম এই আল্লাহর কিতাবের মধ্যে মারিয়াম কে তোমরা স্মরণ করো যখন সে তার নিজের পরিবারকে ছেড়ে মসজিদের পূর্ব দিকের একটা জায়গা নিজের জন্য করে নিল হেজাবান তিনি একটা পর্দা সেখানে দিয়ে দিলেন লোকজন যাতে ডিস্টার্ব না করে ফা আর ইলাইহা রুহানা ফা তামসালা বা আমি আল্লাহ জিবরিল আলাইহালামকে তার কাছে পাঠালাম এবং হ্যান্ডসাম একজন ইয়াংম্যান এর গিয়ে হাজির হলো মারিয়াম ভয় পেয়ে গিয়ে বলল যে আমি আল্লাহর কাছে তোমার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহকে ভয় করলে বেরিয়ে যাও সোয়ে যাও আমার এখানে থেকো না কেন তুমি এখানে এসেছো সাথে বললো আমি কোন মানুষ নাই আমি তোমার রবের পক্ষ থেকে আমি একজন মেসেঞ্জার আমি একজন এসেছি আল্লাহ তোমাকে একটা পিউরিফাইড একটা সন্তান দিতে চান একটা সৎ সন্তান দিতে চান তিনি আরো অবাক হয়ে গেলেন তুমি বলো কি আমার বিয়ে শাদী হয় নাই কোনো মানুষের সাথে আমার রিলেশন নাই আমার কোন সিক্রেট কোনো রিলেশনও নাই আর তুমি বলছো আমার ছেলে হবে অথচ কোন পুরুষ মানুষ আমাকে তো টাচ করে নাই ওলাম আকো বা আর আমার তো খারাপ নাই যেভাবে আমার সন্তান হবে কলা কাজ ফ্রেস্তা বলেন এভাবেই হবে কল আর অব্বুকে হুয়া লাইয়া হাইয়েন সব ক্ষমতা জন্য ইজি। তিনি না না না, আমার দরকার নাই মানুষ আমাকে ব্লেম করবে মানুষ আমার বদনামি করবে আমার চরিত্র খারাপ বলে লোকজন চিল্লা চিল্লি করবে কেন তুমি আমাকে এইটা কাজটা প্লিজ করো না তখন ফেরেস্তা বললেন যে না হবে না এটা কারণ আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছেন ওয়ালিনা জাআলাহু আয়াতান লিন নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়াহ আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হবে আল্লাহর পক্ষ থেকে নবী হবে এবং আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছেন মারিয়াম তোমার আর কোনো অপশন নাই ফাহামালাতহু এরপরে মারিয়াম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন এখন তো সমস্যা হয়ে গেল হাবিব নজ্জার নামে বাইতুল মুকদ্দাসের কাস্টোডিয়ান ছিলেন খাদেম ছিলেন তিনি অবস্থা বুঝে বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তিনি বললেন রে মা তুই আর মসজিদে থাকিস না কারণ লোকজন তোকে মেরে ফেলবে তুই চলে যা এখান থেকে তিনি মসজিদ ছেড়ে চলে গেলেন টেম্পল ছেড়ে চলে গেলেন দূরে কোথায় গেলেন দূরে চলে গেলেন ফাজা আহাল তিনি খেজুর গাছের নিচে শুয়ে আছেন এবং তখন শুরু হলো সেই বার্থ পেইন শুরু হয়ে গেল যন্ত্রণা শুরু হয়ে গেল আর মারিয়াম তিনি কানছেন কলাতি মৃত্যু কবল হায়রে কত মা তো সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় আমিও যদি আজ মরে যেতাম আর মানুষ যদি আমার সম্পর্কে না জানতো কতই ভালো হতো কারণ মানুষ আমার বদনাম করবে আমি জানি না আমার কি হবে তিনি কানছেন ফানা দা হামিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাল আর অব্বুকে তাহতাকে সারিয়া আল্লাহর ফেরেশতা ডেকে বলেন মারিয়াম রে অত ভয় করো কেন তুমি তোমার ভয়ের কি আছে দেখো তোমার তো এই বার্স পেইন যেটা তোমার এই যে এখন সন্তান প্রসবের যে যন্ত্রণা প্রসব যন্ত্রণা তো আল্লাহ তোমাকে এত বেশি দিচ্ছেন না তোমার পান করার জন্য পানি আছে আর তোমার উপরে দেখো পাকা খেজুর আছে ওয়া হুযজি ইলাইকে বেজিজুন نخলা তুসাকিত আলাইকে রতবান তুমি উপরের দিকে ইশারা করে একটু একটুnabla দাও পাকা খেজুর তোমার কাছে এসে পড়বে কাজেই তুমি পানি পান করো খেজুর খাও এখনো পর্যন্ত মা যখন সন্তান প্রসাব করেন খেজুর মুখে রাখলে ডেলিভারি কাজেই তুমি খাও আর পান করো আর দেখো কত সুন্দর ফুটফুটে বাচ্চা তোমাকে দিয়েছেন বাচ্চা দেখলে তোমার চোখটা জোড়ায় যাবে মারিয়াম বলছেন আল্লাহ যদি লোকজন এসে জিজ্ঞেস করে বেটি বাচ্চা কই থেকে ফেলি কি বলবো যদি কোন লোক দেখে ফাকুলি তুমি বলো ইন্নি নজরতু লির রহমানি আল্লাহর জন্য আমি মান্নত করেছি ফালান উকাল্লিমাল ইয়োমা ইনসিয়া আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না তিনি কথা বললেন না কয়েকদিন গেল আল্লাহ বললেন মারইয়াম আর এখানে থাকা যাবে না তুমি যীযাসকে ঈসা কে কোলে করে নিয়ে তোমার ফ্যামিলির কাছে ফিরে যাও ফাআতাতি বিহি কওমাহা তাহমিলহু তিনি কি করলেন বাচ্চাটাকে কোলে করে নিয়ে নিজের ফ্যামিলির কাছে নিজের বংশের কাছে তিনি ফিরে যাচ্ছেন আপনারা অনেকখানে চার্চে দেখবেন এরকম ছবি দেওয়া আছে যে মারিয়ামের কোলে যীশু এভাবে দেওয়া আছে কালুয়া মারিয়াম সবাই চিৎকার করা শুরু করলো মারিয়াম রে সর্বনাশ লাকাদ জীতাই শাইয়ান ফারিয়া তুমি খুবই খারাপ কাজ করেছো এরকম কাজ তুমি কিভাবে করলে মা কান আবুকে ইমর আসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোমার বাবার চরিত্র কত ভালো ছিল মা কত ভালো মানুষ ছিল তুমি কি করলে বংশের কলঙ্ক তুমি আজকে কালি লেপন করে দিলে তোমার বংশে কিভাবে মারিয়াম আর কিছু করলেন না খালি বাচ্চার দিকে দেখায় বললেন কিছু বলতে হলে বাচ্চাকে বলো আমাকে বলো কোন আমার কি দোষ আমি তো কিছুই করি নাই বাচ্চা তখন দেখছিল তার মার সঙ্গে কি আচরণ হচ্ছে তখন লোকজন বলল কেফানু খালিমু মান খান আফিল মাহদে সবিয়া বলো কি এই তোমার আর সরযন্ত্র নিজে কিছু বলতে চাও না এত ছোট বাচ্চা কোনোদিন কথা বলে দোলনের মধ্যে বাচ্চা কথা বলবে এটা হয় নাকি বাচ্চার ব্যাপারে যে কথা বলেছে সুবহান এটা তো বাঘের বাচ্চা সুবহান যেমন তোমার আমার বাচ্চা না তো এটা সুবহান সিংহ শাবক মা থেকে জন্ম হয়েছে বাবা নাই তারপরে হলে কি হবে সাথে সাথে ওই বাচ্চা কথা বলে উঠলো কলা ইন্নি আব্দুল্লাহ আতা নি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আল্লাহু আকবার বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতা নি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন তোমরা আমাকে ছোট দেখতে পারো আমি ছোট্ট বাচ্চা হলে কি হবে আমি আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আর আমার মাকে খবরদার কেউ দিন ব্লেম করবে না আল্লাহ আমাকে বরকত সহকারে পাঠিয়েছেন আমি সৎ সন্তান আমি যেখান সেখান থেকে আসি নাই আর আল্লাহ আমাকে বলেছেন আমি যেন সালাদ কায়েম করি জাকাত দেই ওয়া আর মায়ের কথা যেন সব সময় শুনি ওয়ালাম আর আমি কোনো দুর্ভাগা লোক নই কোনো আনলাকি নই আমি কোনো বাস্টারড নই যেমন ইহুদিরা মনে করে নো নেভার আই এম নট আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আর আমার উপরে শান্তি যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন আমার মরণ হবে আর যেদিন আমাকে উঠানো হবে সব সময় আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ করেছেন এরপরে আল্লাহ বলছেন তোমরা তো এটা সেটা বলো আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ এই ছেলে সেই ছেলে এই হলো

আল্লাহ কোন কিছু সৃষ্টি করতে চাইলে ইদা কদা আমরান আইয়া কউল লাহুকুন ফায়াকুনাল লাকুন কোলাই তো হয়ে যায় আর এটাই হলো আল্লাহ ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফআবুদুহু হাদাস সিরাতুল মুস্তাকিম আর আল্লাহ হলেন আমার রব এবং তোমার রব আর আল্লাহ জিজাজির রব কাজে এই রবের ইবাদত করো এটাই হলো সিরাতুল মুস্তাকিম এই হলো আপনার সূরাত মারিয়াম যেটা সুরা নাম্বার 19 এবং আয়াত নাম্বার 16 থেকে নিয়ে একেবারে। ছত্রিশ পর্যন্ত আপনাদেরকে আমি তেলাবাদ করলাম এবং ট্রান্সলেট করলাম এই হলো ইসা আলহিসাম এর জন্ম সুভাষ